ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবার সাথে আড্ডা, আমি মমিতা। তোমাদের সাথে আজকে 1 জানুয়ারিতে কী কী করলাম সেটা শেয়ার করছি। 1 জানুয়ারিতে আমি কোথাও এমনি যাইনি, আমাদের ইছাপুরে একটা ইস্কনের মন্দির, মানে রাধা গোবিন্দের মন্দির আছে, সেখানে ঘুরতে গেছিলাম। অ্যাকচুয়ালি আমরা জায়গাটাও চিনি না কোথায়, আমরা এক্সপেরিমেন্ট করতে গেছিলাম আদৌ এখানে আছে কি নেই, অবশ্যই ছিল। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমার মাম্পু আমার সাথে যাচ্ছে, আমার কাকার মেয়ে, আমার কাকার মেয়ের ছেলে ঘোচু আর আমার পিসির মেয়ে, সবাই মিলে বেরিয়ে পড়েছি। অবশ্যই পিসি ছিল, ছোট পিসি ছিল, আমার কাকিমা ছিল, আমার মা আর আমার বোন দুজনেই মামার বাড়ি গেছিলো ঘুরতে। আমি যাইনি, আমার ভালো লাগছিল না তাই যাইনি, আর ছেলেটারও খুব সর্দি হয়েছিল তাই জন্য যেতে পারিনি। আর চলো আমরা বেরিয়ে পড়েছি, দেখি কোথায় যাই, কোন মন্দিরে যাই 1 জানুয়ারিতে। আমরা অলরেডি চলে এসেছি কাছাকাছি প্রায়, এবার সবাই মিলে তাকিয়ে আছি যে একটা বউকে জিজ্ঞাসা করা হচ্ছে এখানে মন্দিরটা কোথায়, দেখো সবার চাউনিগুলো কেমন, চাতক পাখির মতন চেয়ে আছে যে আদেও এখানে আছে কি নেই না। আমরা ভুল পথে চলে এসেছি, চলো দেখি ভুল পথে চলে এসেছি না আদেও আছে। স্পেশালভাবে আমার খুব ভালো লেগেছে। 1 জানুয়ারিতে ঠাকুরের দর্শন করলাম রাধা গোবিন্দে। দেখো অনেকেই এসছে এখানে, সবাই পাঠ শুনছে। এবার আমরা ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাইরে থেকে মন্দিরটা দেখো, এখানে সুন্দর ভিডিওটা মানে করতে দেবে, যেটা ময়ূর পুচ্ছ আছে, কৃষ্ণ গৌরীটাই ছিল। তোমরা এখানে আসতেই পারো, খুব ভালো লাগবে, আমার তো খুব ভালো লেগেছে। 1 জানুয়ারিতে বাড়িতে বসে থাকার থেকে একটু ঘুরে আসা ভালো। চলো দেখি, বাইরে সবে বেরিয়ে যাচ্ছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি।
এবার বাড়ি চলে যাচ্ছি, মাম্পুকু কান্নাকাটি করছে, পিঙ্কি সামাল দিচ্ছে, চলো আমি ওর জন্য খাবার তৈরি করি। চলো এবার ভিডিওটা এত দূরই, যদি তোমরা সত্যি আমার নেক্সট ভিডিও দেখতে চাও কিংবা আমাকে লাইক করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করে দিও। বাই বাই, আমার নেক্সট ভিডিও দেখা।